এটা তাও একটা দেখে পিস, তোমার পছন্দ মতো সবই বড় পিস দাও। ওটা বেরোবে না? তো গোসাই মশাই ভিডিও তো আমি নর্মালি নিজে শুরু করি না, পাপাই করে। তো আজকে আমি শুরু করছি, তার বিশেষ কারণ হচ্ছে আমরা যে নিউজটা পেয়েছি সেটা শুনে আমরা এতটাই খুশি যে তোমাদেরকে জানানোর খুব ইচ্ছা হলো আমার। তো ফাইনালি আমি মা হতে চলেছি। আর আমি বাবা হতে চলেছি। অনেকে হেটার্সরা আছে কমেন্টে, অনেকে তো গেস করেছিলে যে কি বৃত্তান্ত না বৃত্তান্ত, বাট অনেকে বলছে। আচ্ছা ওই কথাগুলি সাইডে থাক, আসল কথাটাই আসি। ফাইনালি উই আর প্রেগনেন্ট। সিরিয়াস বলছি, মানে আমাদের বিয়েটাও হঠাৎ করে হয়, মানে দু মাসের মধ্যে বিয়ে, লক্ষ্মী পুজোর পরের দিন ওকে দেখতে যাওয়া। আমাদের ফাইনালি একটা ব্লগ চ্যানেলও করা হয়েছে গোসাই বাড়ির গপ্প বলে, যারা যারা জানো না ডিসক্রিপশানে আর টাইটেলে মেনশান করা আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো। ওখানে টোটাল ডিটেলসে ভিডিও অবশ্যই চলে এসছে, ওটা দেখতেই পারো, ওইখানে পুরো ডিটেলসে বলা আছে। বাট এখানে যেটুকু বলবো যে আমার সঙ্গে বিয়েটাও হঠাৎ করে হওয়া, আর মানে এতটা তাড়াতাড়ি আমরা প্ল্যান করব বলে ভাবিনি। বাট আমাদের মা বাবা, মা বাবার প্রেশারাইজ বলো বা ওদের চাহিদা বলো, তো ওই এইগুলোতেই হয়তো আজকে এই ব্যাপারটা হয়েছে। সিরিয়াস বলছি, আমার ভেতর থেকে খুব, তোমার কেমন লাগছে? খুব, প্রথম প্রথম নার্ভাস ছিলাম, তখন ঠিক হয়ে গেছে। আর এটা বহুদিনেরই ঘটনা, আমরা রিভিল করিনি, কারণ কিছু কিছু রুলস রেগুলেশন রেস্ট্রিকশনস থাকে, সেইগুলো হয়তো আমার মনে হয় একটা সময় পর গিয়ে জানানো উচিত, সেই কারণেই। বাট মন থেকে আজকে আমরা খুব খুশি, ফাইনালি আমাদের সিঙ্গেল বেবি হতে চলেছে। তো জানি না কি হবে, সব ভগবানের ইচ্ছা। আর বাবার সঙ্গে, বাবা তো বলেছে মেয়ে হলে, আমাদের মেয়ে হলে বাবা সারা পাড়ায় মিষ্টি বিতরণ করবে, তো দেখা যাক কি হয়। যাই হোক সুস্থ সবল হোক, তোমরা এটাই আমাদের প্রেয়ার করো, আর কিছু বলার নেই। আর কি বলবো, মানে এটার যে আনন্দটা না, এটার যে ফিলিংসটা, এটা বলে বোঝানোর না। সিরিয়াস বলছে, এটা বলে বোঝানোর না। ডিটেলস ভিডিও গোসাই বাড়ির গপ্প ভিডিওতে চলে এসেছে, যেখানে টোটাল ডিটেলস বলা আছে, টোটাল ব্যাপারটা বলা আছে। আপাতত মায়ের রিয়াকশান দেখি। আর আজকে কিন্তু রান্নাবান্না হচ্ছে চিতল মাছের পেটি, আর সঙ্গে হচ্ছে মটন কষা। চলো আমরা খাবো আজকে। ও তো খেতেই পাচ্ছে না, বেশ কয়েকদিন ধরে মাটন চিকেন কিচ্ছু খেতে পাচ্ছে না। মাছ তো খাচ্ছ, মাছ তো খাচ্ছ, কয়েকটা মাছ ছিল। চলো কেমন লাগছে একটু বলো তুমি। আমার তো ভাবছি, আমার সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে, আমি একজন একদম ছোট্ট বাচ্চা থাকে, যে কোনো অন্য কারোর বাচ্চা আমি কোলে নিতে পারি না, আমার খুব ভয় লাগে নিজের বাচ্চাকে, সেটা নিয়ে আমার টেনশন আছে। চলো ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। লেটস গো, মায়ের রিয়াকশন দেখি চলো। অনেকদিন ধরে একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে, খুব ভালো গুড নিউজ আছে। আমরা দাদু ঠাকুমা হতে চলেছি, ওর বাবা দাদু, আমি ঠাকুমা হতে চলেছি। খুব ভালো নিউজ, তোমাদের সাথে শেয়ার করছি কথাটা, খুব ভালো খবর। ওই জন্যে গুড্ডি কতদিন ধরে খেতে পাচ্ছিলো না, তাই জন্যে টেস্ট করা হয়েছে, রিপোর্টটা পজিটিভ বেরিয়েছে। গুড্ডি মাংস টাংস একদম খাচ্ছে না অনেকদিন ধরেই, শরীরটা খারাপ, তাই জন্য টেস্ট করলো, সব ঠিকঠাক আছে। তোমরাও ঠাকুরের কাছে বলো ও বাচ্চা যেন দুজনেই ভালো থাকে, সুস্থ থাকে, সব ঠিকঠাক যেন হয়। আমাদের জয়রাম সহায় আছে, গুরুদেবের মা আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। আর তোমরা একটু কমেন্ট করে জানাও এই সময় কী কী খেলে ভালো থাকবে, কী কী খেলে সুস্থ থাকবে, সমস্তটা। মানে দেখো, গোসাই মশাই হচ্ছে একটা ইমোশন আমাদের কাছে এখন, কারণ অনেকে বলে দাদা ভিউ আসছে না আগের মতো, তাও ভিডিও দিয়ে যাচ্ছ, তার একটাই কারণ গোসাই মশাই আমাদের কাছে ইমোশন। তো সত্যি কথা, তোমরা আমাদের ফ্যামিলি, তা তোমরা আমাদের একটু গাইড করো যে এখন গুড্ডিকে কীভাবে রাখলে সুস্থ হবে। তোমরা, তোমার সমস্ত কমেন্ট, কমেন্ট বক্স খোলা আছে তোমাদের টিপসের জন্য। অনেক নেগেটিভ কমেন্টও আসবে আমি জানি, বাট এই সময়টা আমি না ওই নেগেটিভ কমেন্টগুলিকে নিয়ে মাথা ঘামাতেই চাইছি না, কারণ এটা আমার এখন নেগেটিভ সময়ও না যে আমি নেগেটিভ কমেন্টগুলিকে নিয়ে মাথা করুক। যাদের মনে প্রচুর নেগেটিভিটি আছে তারা তো করবেই, কারণ তাদের লাইফটাই নেগেটিভিটিতে ভরা। তোমরা আমাদের অবশ্যই পজিটিভ কমেন্টগুলি করে জানো, আর কীভাবে কী করা যায় সমস্ত ডিটেলস বলো। আপাতত আজকে খাওয়া দাওয়াটা চমিয়ে হবে মনে হচ্ছে। তাহলে এখন রান্না হবে মাংস। মাংস খায় না, মাংস খায় না, এই যে মাছ
চিতল মাছ খেয়েছো এর আগে? না। আমি বমি আসছে। একটু পাতি লেবুর রস দিলাম। চিতল মাছের মুইটা আমি খেয়েছিলাম ঠাকুমা যখন আমাকে বানিয়ে দিয়েছিল একবার সেই সময়, তখন কাটা লাগতো হালকা হালকা, বাট এখন তো কাটা বের করার একটা প্রসেসও মা দেখি না। ঠাকুমাও কাটা বার করতো, হয়তো ঠাকুমা সেরকম চোখে দেখতো না, তো দু একটা কাটা থাকতো। বাট যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে। মানে ঠাকুমার কিছু কিছু জিনিস মিস করি, আছি যদি ঠাকুমা বেঁচে থাকতেন, ঠাকুমা যদি এই জিনিসগুলি মানে এই গল্প এই ঘটনাটা শুনতো, তাহলে ঠাকুমা যে কী আনন্দ পেত মানে বড় কথা আর কিছু নেই। মিস করি ঠাকুমা, আমার অনেক আবদার মিটিয়েছে। পুজোর সময় সব থেকে বেশি হাত খরচা, সব থেকে বেশি জামা কাপড় কেনার টাকা ঠাকুমাই মানে যা দিত তার থেকেও আমি আবার চাইতাম এক্সট্রা করে, যেটা হয় আর কি ছোটোবেলায় আরও দিত 2,000-3,000 টাকা আরও বাড়িয়ে দিত। মানে কত দিত তাহলে ভাবো, এক্সট্রা 2-3,000 টাকা দিতে মানে জামা কাপড় কিনতে আমাকে কত টাকা দিত তাহলে তোমরা ভেবে। একবার জন্মদিন হয়ে যে 6,000 টাকা দিয়ে সাইকেলটা কিনে দিয়েছিল মনে? কেন একবার 11,000 টাকা দিয়ে ফোন কিনে দিল কলেজে ওঠার সময়। 11,000 টাকা দিয়ে ফোন কিনে দিয়েছিল ঠাকুমা। তো ঠাকুমাকে অনেক মিস করি এখনো, কারণ ঠাকুমার কাছে আমি যে জিনিসটা মন খুলে চাইতাম বাবার কাছে হয়তো সেই জিনিসটা আমি মন খুলে কোনোদিনও চাইতে পারতাম না, এখনও পারি না। এটা হেজিটেশন বলছিল, এমন না যে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল তাই হয়তো বাবা কীভাবে দেবে এইসব চিন্তা ভাবনা, এগুলো নয়। বাট তবুও আনকমফোর্টেবল একটা বাবার ব্যাপার বাবার সঙ্গে সবসময় থেকে যায়। বাট ঠাকুমার কাছে আমি মন খুলে চাইতাম, মানে কিছু কিছু সময় শোকেস খুলে নিজের থেকেই টাকা নিয়ে নিতাম জোর করে, মানে অরাজকতা সৃষ্টি যেটাকে বলে। তো সেইগুলো মনে পড়ে খুব এখনও। যাই হোক এখানে এবার কি হচ্ছে? মাছ ভাজা করব, মাছ ভাজাটা চাপিয়ে আচ্ছা মাছটা বসাবো আর ওই পাশটা মাংসটা বসিয়ে দেবো। কেন তোর আবার আজকে একটু যেতে হবে, এই আমাদের এই চেম্বারটা কালচার মোড়ের চেম্বারটা পার্টিশনটা কালচার মোড়ের চেম্বারের পার্টিশনটা খুলতে হবে, লো মিস্ত্রি আসবে, এখন ওই দোকানে মিস্ত্রি কাজ করছে। হ্যাঁ সেই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করে নিই, তুই আবার বেরিয়ে যাবি নাহলে। আর আজকে দেখো বহুদিন পর আকাশে মানে একটা ফোরফরে ওয়েদার, রোদ্দুর উঠেছে আর শুধু ফুরফুরে ওয়েদারও না হাওয়াও দিচ্ছে গাইস, মানে মারাত্মক লাগছে সিরিয়াস বলছি। এইটার অবস্থা দেখো কী হয়ে গেছে, যেখানে বারবিকিউ চিকেন করেছিলাম সেখানে জলের বোতল বোতল রয়েছে। যাই হোক একটা নতুন ভিডিও আসবে, এটাকে বেস করে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই, কারণ অনেকেই খবরটা দেওয়া হয়নি, তো খবরটা দেওয়ার পর একটা সেলিব্রেশন তো হবেই। রোদ্দুর মাথার উপর চরম, আজকে মাংসটা কুক হবে নরম, আর এখানে হচ্ছে আলু ভাজা। যাও কিশমিশ আমার নিয়ে আসো যাও। হ্যাঁ আমার 900 টাকা দিয়ে কিনেছি কাজু, পয়সা যদি নষ্ট হয় মা কিছু খায় না বলো। কাজু কিশমিশ আমন্ড যাও 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 বাটিতে করে নিয়ে আসো যাও। ওটা খাবি না লেবু খাবি এখন চিন্তা করো, আমি ফুল ফুল স্বাধীন, এখন লেবু না দুপুরবেলা লেবু একটু পরে, এখন আমনটা নিয়ে আসো কাজু আমনটা নিয়ে আসো। হ্যাঁ কাজু আমন খাসি না তুই একদম না, এখন আমি ফুল ফেসে কথা বলতে পারবো, ভিডিও তো সবাইকে রিভিল করে দিয়েছি। যাও আবার বলতে পারতে কি তোমার জন্য, তোমার নিজের জ্ঞান নেই এগুলো। সো এবার যাচ্ছে আমাদের চিতল মাছ ভাজাতে। ওহো ও হো হো ও হো 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 ম্যাডাম কথা শুনেছে, কি দিচ্ছ? এটা লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কাশ্মীরের চিলি দিলাম। ওকে পেঁয়াজ বাটা, এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব বাটা আছে। ওকে ওরে বাবা ওরে বাবা, এখানে ইলিশ মাছের মুইঠার মাছ ভাজা, চিতল মাছের পেটি
আমি বললাম ভাজা চলছে এখন গরম গরম, ভাজা দিয়েও তো খাওয়া যায়, ভাজাও খাওয়া যায় নাকি? ম্যারিনেশন কমপ্লিট, এটার মধ্যে পুরো মাটনটা যাবে, দাম মাটন, এটা দাম হবে পুরো মাটনটা। এই গেল মাটনটা দমে। সো মাছ ভাজাগুলো একদম গরম গরম হয়ে গেছে। ও হো ও হো, জাস্ট দাঁড়া, জাস্ট মাছ ভাজাগুলো হয়ে গেছে, তো তুলতেও ডিফিকাল্টি, ভেঙে না যায় সেই কারণে। তো কার কার লোভ লাগছে কমেন্ট করে জানাও। আচ্ছা মাই জো, সব প্রথমে কমেন্ট করবে শুভজিৎ। আচ্ছা মা, এই যে অনেকে বলে যে কাকিমার হাতে রান্না খেতে চাই, রান্না খেতে চাই, তাদের জন্য কি কোনো অপশান নেই? কী অপশান আছে? যেদিন বলবে খাবার ইচ্ছা হলে দু তিন দিন আগে কমেন্ট করে জানাতে হবে, আমি তোমাদের বাড়ি যাব, ওকে জন্য রান্না করে খাওয়াতে পারি। তাহলে শুনে নিলে মা কি বলল, তাহলে কি করতে হবে কমেন্ট বক্সে জানাও কে কে আসতে চাও। আর হ্যাঁ, শুধু কে কে আসতে চাও জানালেই হবে না, তোমাদের মেল আইডি সমেত, আর যদি পারো তো আমাদের মেল আইডি, আমাদের যে গোসাই মশাইতে যে মেল আইডিটা দেওয়া থাকে সেই মেল আইডিতে মেল করো, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার সমেত আমরা কন্ট্যাক্ট করব। খুব বেশি দূর হলে তো পসিবল না, বাট যদি কেউ এই কলকাতার মধ্যেই কেউ থাকো ডেফিনেটলি কমেন্ট করো, আমাদের মেল আইডিতে নাম্বার সমেত কমেন্ট করো, আমরা কন্ট্যাক্ট করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপর মশলা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আছে দিয়ে দিচ্ছি, লবণ, তারপর জল দিয়ে অল্প অল্প জল দেবো, মাছ দেবো। মটনটা কষা হচ্ছে, সঙ্গে থাক, মুখে কোনো পেটে থাকবে না। এই যে এইবার আমি দিলুম হচ্ছে এখানে জল, মাছটা দিয়ে দিলুম, দেখি কেমন হয়েছে। একবারে আলু দিয়ে দিয়েছি, কারণ এটার ভেতরেই তো সব হবে। কি বুদ্ধি মা তোমার, বুদ্ধি না থাকলে 27-28 বছর ধরে সংসার হয়? বল, অমায় বুদ্ধি তোমার। এটা কি মাখছ? ওল মাখা। ও হো, তো গলা ধরবে না। সো দুপুরে লাঞ্চ কি কি আছে একটু দেখাই, ক্লোজে আসো। মাটন কষা তো রয়েছেই, এই রয়েছে চিতল মাছের মুইঠা, এটা আমি আরে বারবার মুইঠা মুইঠা বলে ফেলছি, এটা হচ্ছে চিতল মাছের পেটি। আর এইটা আরেকটা রয়েছে, এটা ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য নিয়েছিলাম। আর এখানে চর্বির বড়া ভেজে দিয়েছে মা, ভাতটাকে আগে ভাঙি, আর এটা হচ্ছে ওল মাখা। তো সবার ফার্স্টে ওল মাখা দিয়ে একটু খাই। ওল মাখা হলে অ্যাকচুয়ালি অন্য কিছু লাগে না, বাট আজকে সব কটা আইটেমই এত ভালো হয়েছে। তো ওর মা যখন ফার্স্ট শুনল, মা কি বলেছিল না, না না প্রথমে ভালো বলেনি, কি এটা বললো না, আর কি যেন একটা বেশ বলেছিল, যাই হোক ওগুলো মনে করে করে
আমাদের গোসাই বাড়ির গপ্প ভিডিও তো বলা আছে, ওখানে দেখে নিও। তো পেটিতে সদি সত্যি কাটা নেই, মাছটাও ভালো খেতে, তেল তেলে মাছ, ভালো কোয়ালিটির মাছ। চিতল মাছের পেটিতে কাটা থাকে না জানলে আগে আমি অনেক জায়গায় চিতল মাছ খেয়ে নিতাম। এবার আমরা মাটন কষা খাবো, মাছটা খেলাম, দাবিয়ে খেয়েছি মাছটা। এবার নিচে মাটন কষা, মাটন কষার ঝোলটা আজকে অন্যরকম দেখতে হয়েছে না, তো মাছের ঝোল মাছের ঝোল দেখতে হয়েছে। জল দেয়নি নাকি আজকে? গন্ধটা কিন্তু চরম বেরিয়েছে। হালকা একটু নুন দিয়ে মেখে নিয়ে, ওকে, আলু ফার্স্ট, একটু আলু দিয়ে, না না কাটা ছিল না, কিসের জল দিয়েছো? ওটা মাংসের তো কোনো ফ্লেভারই নেই, ঝোলে তো মাছের ফ্লেভার, মাংসটা কষা হয়নি ঠিক করে। হয়তো তোরা আসার কত খেয়ে দেখো একটুখানি ভাত নিয়ে, কেমন যেন লাগছে, কখন বললাম? তুমি তো বললে যাবো না। আমি কখন বললাম যাবো না? আমি যখন মা তখন বললাম তাড়াতাড়ি ভিডিও করবে চলো। হ্যাঁ, তারপরে চেম্বারে যেতে হবে বলে, তুমি তো বললে না আমি তো যাবো না। হ্যাঁ আমি যাবো না, এই চেম্বারে যেতে হবে, ওই চেম্বারে তো যাবো না, সেটা তো জানি। আমি যাবো না কোথায় বললাম? এই চেম্বারের চাবিটা আমার কাছে রয়েছে, এই চেম্বারে যখন আসবে যাবো। বাবা ফোনই ধরছে না কেন? মাংসটা ভালো না মা বলছি, শোনো, ডাউট হচ্ছে আমার। মটনটা একটু অন্যরকম রান্না হয়েছে, মটনটা একটু দেখাই। ওই অনেকক্ষণ ধরে কুক হয়েছে, আর ওটা তো প্রেশার কুকারের মতন কাজ করে। তাই ওপরের ওই যে ওইটা যদি ফুটোটা, হ্যাঁ ফুটোটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিস, মাছের ঝোলটা ঠিক ছিল। মাছের ঝোল ওল কচু গরম আগে ডালটা দিয়ে আসি আমি। আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে গুড্ডিরা খেতে বসবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এটা নিয়ে মানবিকতার খাতিরে আর কোনো ভুলভাল কমেন্ট করো না। আমি নজর হয়তো এতক্ষণে অনেক কমেন্ট চলে এসছে, এখন অবধি যদি দেখে থাকো ভিডিওটা কমেন্টে দেখো, আমরা চাইলে কমেন্ট সেকশনে রিভিউ রাখতে পারি, শুধু আমরাই অ্যাপ্রুভ করবো সেই কমেন্টগুলি দেখাবে, বাট আমরা করি না। কিন্তু তোমরা যে কী পাও এত ভালো ভালো কমেন্ট করে আমি বুঝে পাই না, সিরিয়াস বলছি। মাটনটা সেদ্ধ হয়েছে দেখাই, প্রচণ্ড ঝাল হয়েছে মাটনটা, সেদ্ধ তো হয়েছেই, সুন্দর ঝাল হয়েছে। কালকে
আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, ভিডিওটা আজকেই পাবলিশ করব, তো সেই কারণে এখন ইন্ট্রো মানে আউটরো শ্যুট করছি ঘুমের চোখে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগে লাইক করো, জানানোর জন্য সাবস্ক্রাইব করো। আর এখন অন্য অন্য রকমের ব্লগস আসবে, তোমরা সাপোর্ট করো। আর গোসাই বাড়ির ব্লগস যারা যারা সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও, ওখানে আই গেস তোমাদের ভালো ভালো পছন্দের কন্টেন্ট আসবে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।